हेलो एंड वेलकम टू एग्जाम्स मेड इजी। फ्रेंड्स, আপনাদের সকলকে আরো একবার এক্সামস মেড ইজিতে স্বাগত জানাই। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন থেকে আরো একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আপডেট উঠে আসছে, যেটাকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে আপনাদের সকলের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমরা 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের মে জুন পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সকে টপিক ওয়াইজ আলোচনা করছি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টপিকে গত 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্সকে কভার করা হয়েছে। একই রকমভাবে 26টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তার অলরেডি 3টে ভিডিও আমাদের চ্যানেলে এসে গেছে, আপনারা এর আগের ভিডিওটা দেখলেই পাবেন, অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব। আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিন্তু সেটা খুবই সাহায্য করবে। তো ফিরছি ফ্রেন্ডস এই নোটিফিকেশান সম্পর্কে আলোচনায়। এক্ষেত্রে বলেছে, এসআই যারা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, অথবা সার্জেন্ট যারা রয়েছে কলকাতা পুলিশে, যারা হোম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অধীনে, তাদের হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশান বাংলা ভাষায় হতে যাচ্ছে। হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশান এসআই অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অথবা কলকাতা পুলিশের সার্জেন্টদের, তাদের বাংলা ভাষায় হতে যাচ্ছে হাফ ইয়ারলি এক্সামিনেশান। এবং যারা বাংলা ছাড়া অন্য ভাষা অপটেট করেছে পেপার থ্রিতে, তাদেরও কিন্তু একই রকমভাবে এক্সাম হতে যাচ্ছে। কবে এক্সাম হতে যাচ্ছে, কোথায় এক্সাম হতে যাচ্ছে, সেটা নিয়েও কিন্তু এই নোটিফিকেশনে যাবতীয় আলোচনা করা আছে। চলুন ফ্রেন্ডস দেখে নিই। এক্ষেত্রে বলেছে, অ্যাভাব এক্সামিনেশান যেটার কথা বলা হলো, হাফ ইয়ারলি প্রফেশনাল এক্সামিনেশান, যেটা কিন্তু কমিশনের এক্সামিনেশান হলেই হবে। কমিশনের স্পেসিফিক অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন, 161 এএসপি মুখার্জি রোড, কলকাতা 700026। এটা হতে যাচ্ছে কিন্তু 29 জুন 2021। এবারে কিন্তু কোভিডের মধ্যেই এই নোটিফিকেশানটা বেরিয়েছে, তো আশা করা যাচ্ছে যে 29 জুনই হবে। কারণ কোভিডের মধ্যেই যেহেতু কোভিডকে মাথায় রেখেছি, তো নোটিফিকেশানটা বেরিয়েছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে এক্সামটা 29 জুন 2021ই হবে, যদি না ফ্রেন্ডস 15 জুনের পর ফার্দার লকডাউনকে এক্সটেন্ড করে। কিন্তু চারিদিকে যা খবরাখবর দেখা যাচ্ছে, লকডাউন এক্সটেনশনের কিন্তু সম্ভাবনা খুবই কম। এবারে বলেছে, ক্যান্ডিডেটস কনসার্ন আর অ্যাডভাইস টু কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ ডিপার্টমেন্ট ফর ফরওয়ার্ডিং দেয়ার নেম টু দ্য কমিশনস অফিস। এবং ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে ডিপার্টমেন্টে করতে, আপনাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টে কন্ট্যাক্ট করতে, যাতে করে তাদের যে নেম পরীক্ষার জন্য ডিপার্টমেন্ট অর্থাৎ কমিশনের অফিসকে যাতে ফরওয়ার্ড করে দেয় 4 জুনের মধ্যেই। তো এটা ছিল এ বিষয়ে আলোচনা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের। এছাড়াও এ যাবৎ যত নতুন নতুন আপডেট এসেছে, সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, এবং ভবিষ্যতে যেগুলো আসবে সেগুলোও তুলে ধরব। আপনারা যারা প্রথমবারের জন্য চ্যানেলটি ভিজিট করছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রাখুন, সমস্ত রকম আপডেটস সবার আগে পেতে। এবং আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন করেননি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া রইল, যেটা ফলো করে প্রত্যেক দিন সমস্ত রকম চাকরির অফিসিয়াল PDF কপিটা কিন্তু পেয়ে যাবেন। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার ধন্যবাদ জানাই।